রাজধানীর হাসপাতালে সহসাই মিলছে না শয্যা। করোনা রোগী নিয়ে হাসপাতাল থেকে হাসপাতালে ছুটছেন স্বজনরা। কর্তৃপক্ষ বলছে মফস্বলের পাশাপাশি বাড়ছে ঢাকার রোগীও। স্বাস্থ্য অধিদপ্তর বলছে সংক্রমণ নিয়ন্ত্রণ করা না গেলে শয্যা বাড়িয়ে করোনা মোকাবেলা সম্ভব নয়। পঞ্চাশোর্ধ্ব এই করোনা রোগীকে লক্ষ্মীপুর থেকে ঢাকা উত্তর সিটির করোনা হাসপাতালে আনা হয় বুধবার সকালে। সাড়ে তিন ঘন্টা অপেক্ষার পরও পাওয়া যায়নি কাঙ্ক্ষিত শয্যা। এর আগে মুগদা মেডিকেলেও ভর্তি হতে পারেননি তিনি। এখানে আসার পর ওনারা আমাকে ওয়েটিং জোনে রাখছে, বলতেছে যে আপনাদের আগেও অনেকে আছে, যদি সিট খালিও থাকে ওদেরকে দেওয়ার পরে যদি থাকে তাহলে আপনাকে দেওয়া হবে। এই জন্য আমরা এখনো পর্যন্ত বসে রয়েছি। আমাদের গায়ের সিলিন্ডার দুইটা ছিল, একটা সিলিন্ডার শেষ, এখন আরেকটা শেষ হয়ে পড়তে আছে, এখন আমরা ঠিক পেতেছি না কই যাব। এরপর অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। সেখানে অক্সিজেন মিললেও রশিদা বেগমকে পড়তে হয় ভর্তির দীর্ঘ সিরিয়ালে। নিশ্চয়তা নেই কখন পাবেন শয্যা। রাজধানীর প্রায় সব হাসপাতালে খালি নেই শয্যা। কোনো কোনো হাসপাতালে ভর্তি আছে অতিরিক্ত রোগী। কর্তৃপক্ষ বলছে রোগীর এমন চাপ ঈদের পর থেকে। ঢাকার মধ্যেও রোগী আছে, ঢাকার বাইরেও আছে। যে আমরা স্টেট অনুযায়ী আমরা দেখেছি যে ঢাকার পেশেন্ট নেহাত একদম কম হচ্ছে না, প্রায় কাছাকাছি হয়ে যাচ্ছে এখন, প্রায় 50% কাছাকাছি আমরা লক্ষ্য করছি। প্রবণতা তো আমরা একটু বৃদ্ধির দিকেই দেখছি, সেটি আরও হয়তো কিছুদিন আরও অব্যাহত থাকবে, সেটাই আমাদের প্রেডিকশন। স্বাস্থ্য অধিদপ্তর বলছে করোনা মোকাবিলায় টিকাদানের পাশাপাশি হাসপাতালে শয্যা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে, তবে এটাই একমাত্র সমাধান নয়। আমরা শয্যা সংখ্যা বাড়িয়েছি, ফিল্ড হসপিটাল তৈরির কাজটি চলমান আছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে করোনা ডেডিকেটেড হাসপাতালটি আছে সেখানেও শয্যা সংখ্যা বাড়ানো হচ্ছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে শয্যা সংখ্যা বাড়ানোই কিন্তু এই অতিমারিতে অতিমারি মোকাবেলার একমাত্র পথ নয়। সংক্রমণের যে শৃঙ্খলটি আছে সেই শৃঙ্খলটিকে ভেঙে দিতে পারার যে চ্যালেঞ্জ সেটি আমাদেরকে মোকাবেলা করতে হবে। জেলা পর্যায়ে বাসা থেকে আবারও করোনার নমুনা সংগ্রহের আশা দেন তিনি। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।